জালকাটি দেখতে হলে সৌন্দর্যের ঘাটি চলে আসবেন জালকাটি। আজকে জালকাটির সৌন্দর্য আপনি আর আমি মন ভরে উপভোগ করবো, তো চলুন একসাথে উপভোগ করা যাক। ভিডিওতে জালকাটি জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো আর সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দিব, তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমিল আকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ জালকাটি। জালকাটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নদীবন্দরের জন্য জালকাটি সবসময় ইউরোপীয়দের আকর্ষণ ছিল, ফলে বিভিন্ন সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ও ফরাসিরা এখানে ব্যবসার কেন্দ্র খুলেছিল। একসময় বাণিজ্যিক গুরুত্বের জন্য জালকাটিকে দ্বিতীয় কলকাতা বলা হতো, আর সেই সময় এই অঞ্চলের জেলেরা জালের কাঠি বিক্রি করত। ধারণা করা হয় ওই জালের কাঠি থেকেই পর্যায়ক্রমে এই অঞ্চলের নামকরণ করা হয় জালকাঠি। বর্তমানে এই জেলা তার ভাসমান পেয়ারা বাজারের জন্য খুবই বিখ্যাত, তাই ভাসমান পেয়ারা বাজার সহ এই জেলার সব দর্শনীয় স্থান আজ আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, তো চলুন ঘুরে আসি ধান নদী খালের সৌন্দর্যে ঘেরা জালকাটি জেলা থেকে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন, তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। বলি জালকাঠি জেলায় কিভাবে যাবেন। ঢাকার সাইদাবাদ থেকে সরাসরি বাস যোগে যেতে পারবেন, ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতো, কিংবা সদরঘাট থেকে জালকাঠিগামী সরাসরি লঞ্চ পেয়ে যাবেন, যেখানে ডেকের ভাড়া 450 টাকা আর কেবিন ভাড়া পর্যায়ক্রমে 1200 থেকে 3500 টাকা। বর্তমানে এখন আমি আছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি জায়গা, এই জায়গার নাম হচ্ছে ভীমরুলি। অ্যাকচুয়ালি এটা বিখ্যাত কেন সেটা বলি, সেটা হচ্ছে এই যে আমার পিছনে এখন দেখতে পাচ্ছেন একটা নৌকা নেই, আমি এখন বিকেলবেলা আসি, যদি এখানে আপনি সকালবেলাতে আসেন তাহলে দেখতে পারবেন এখানে শত শত নৌকা এবং সেই নৌকাতে পেয়ারা। ঠিক আছে, আসলে আমি মূলত বলতেছি ভাসমান পেয়ারা বাজারের কথা। হয়তোবা আমার ভিডিও অনেকেই দেখে আছেন যে ভাসমান পেয়ারা বাজারের ভিডিওটা, আমি যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে এইখানে। ঠিক আছে, আপনারা যদি জালকাটি জেলাতে আসেন তাহলে এই জালকাটি জেলাতেই কিন্তু এই যে ভীমরুলি যে বাজারটি, এই বাজারটি কিন্তু এখানে আসলে আপনারা পাবেন। আর সত্যি কথা বলতে এখানে যখন আপনারা পেয়ারার সিজনে আসবেন, সকালবেলাতে আসবেন, যখন পেয়ারা এই মার্কেটটা দেখবেন, ঠিক আছে, ভাসমান মার্কেট দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে। ভাড়া সংক্রান্ত বিষয়, অ্যাকচুয়ালি অনেকেই বলবে যে আপনারা আটগন নামেন বা হচ্ছে কুরিয়ানা নামেন, আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি চেষ্টা করবেন যেন এই যে সরাসরি ভীমরুলি বাজারে আসতে, তাহলে আপনার নৌকা ভাড়া অনেক কম লাগবে। যারা ওই আটগড়ছে আর কুরিয়ানা থেকে নৌকা নেয় তাদের নৌকা ভাড়া অনেক বেশি হয়, আর সাধারণত এখান থেকে নৌকা নিয়ে আপনি আর কি বাগানের ভিতরে যেতে পারবেন, সেখানে গিয়ে আর কি টিকিট কেটে টাকা দিয়ে তারপর হচ্ছে গাছে চড়ে পেয়ারা খেতে পারবে। সো এখন আমি নৌকা ভাড়াটা বলে দিচ্ছি, এখানে হচ্ছে মিনি নৌকাও পাওয়া যায় আবার বড় নৌকাও পাওয়া যায়, যেখানে 4-5 জন আপনারা একসাথে ঘুরতে পারবেন, তো সেটা ঘন্টায় আপনার 300 থেকে 400 টাকা নিবে। দরাদরি এখানে অবশ্যই আপনার করতে হবে। তারপর ট্রলারের বিষয়টা আসি, ট্রলারের বিষয় হচ্ছে আপনার একসাথে 15 থেকে 20 জন যদি আসেন তাহলে আমার মতে ট্রলার নেওয়া ভালো, তো ট্রলারে ঘন্টায় হচ্ছে 500 থেকে 600 টাকা নিবে, আপনারা অবশ্যই এখানে দরাদরি করবেন। তো একটা বিষয় কী জানেন, আপনি ট্রলার নিয়ে এই সারা খাল যদি ঘোরেন তাও 1 টাকা ঘন্টায়, আবার ট্রলার নিয়ে ওখানে রেখে দিয়ে তারপর যদি বাগানে ঘুরেন তাও 1 ঘন্টা ঘন্টায়। সো আপনাদের ইচ্ছা আপনারা কী করবেন, তা আমি বলে দিচ্ছি আপনার ট্রলারও এখানে পেয়ে যাবেন আর নৌকাও পেয়ে যাবেন। সো রিল্যাক্সে এখানে এসে আর কি বাগানের মধ্যে ঢুকে নিজের মতো করে এনজয় করবেন। এখন আসেন যে এখানে কিভাবে আসবেন। আপনারা দুইভাবে আসতে পারেন, এক হচ্ছে বরিশাল থেকে আর এক হচ্ছে একেবারে জালকাটি শহর থেকে। বরিশাল থেকে লেগুনায় সরাসরি চলে আসবেন আটগড় বাজারে, ওখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে যেতে হবে কুরিয়ানা বাজার এবং সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবেন ভীমরুল পেয়ারা বাজারে। আর যারা জালকাটি থেকে আসবেন তারা জালকাটির কলেজ মোড় থেকে 30 টাকা লেগুনা ভাড়া দিয়ে চলে আসবেন ভাউকাঠি বাজারে, সেখান থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে আসবেন এই ভীমরুল পেয়ারা বাজারে। এখন আবার এখান থেকে সরাসরি চলে যাব জালকাটি কলেজ মোড়,
মোড়ে, আর জালুকাটি কলেজ মোড়ের পাশেই রয়েছে জালুকাটি স্টেডিয়াম। আমার পিছনে যে স্টেডিয়ামটি রয়েছে, স্টেডিয়ামটির নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামটি হচ্ছে জালুকাটি জেলার সর্ববৃহৎ একটি স্টেডিয়াম। আসলে জালুকাটি জেলার যারা হচ্ছে খেলাধুলো সম্পর্কে জানে তারা কিন্তু এই স্টেডিয়ামকে চিনে। তো চলুন এই স্টেডিয়ামকে একটু দেখে আসি, আসুন। সুন্দর এই স্টেডিয়ামটি 2007 সালে জালুকাটি জেলার বিঘ্না মৌজায় 9.5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে জালুকাটি জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক পরিচালিত হয়। বরিশালের কীর্তি সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামানুসারে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়। সত্যি কথা বলতে স্টেডিয়ামে আসলে আমার মন প্রাণ এমনি ভালো হয়ে যায়, কারণ আই লাভ ক্রিকেট অ্যান্ড ফুটবল। অ্যান্ড এটাই হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফুটবল, এখানে ফুটবলও খেলা যায়। যদি এটা হচ্ছে মূলত ক্রিকেট খেলার স্টেডিয়াম, তারপর এখানে ফুটবল সব ধরনের খেলাই এখানে হয়। আর আপনারা যারা যারা এখানে আসবেন, সত্যি কথা বলতে সবুজের মধ্যে একটি স্টেডিয়াম দেখলে আপনার ভীষণ ভালো লাগবে। যদিও সংস্কারণের অভাবে বা পৃষ্ঠপোষকতার অভাবে কিন্তু এখানে নিয়মিত খেলা গড়ায় না, বা হচ্ছে এটা একটু জরাজীর্ণ অবস্থা। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা যারা জালুকাটির উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, যারা ক্রিকেট পছন্দ করেন, তারা হচ্ছে যদি এই স্টেডিয়ামটার দিকে একটু লক্ষ্য দেয় তাহলে জালুকাটি জেলার অন্যতম সুন্দর একটি স্টেডিয়াম হবে এই স্টেডিয়ামটি। তো অবশ্যই অবশ্যই আপনারা যারা জালুকাটিতে ভ্রমণ করতে আসবেন স্টেডিয়ামটি ঘুরে যাবেন, আপনার ভীষণ ভালো লাগবে। স্টেডিয়ামের ঠিক নদীর ওপারেই আপনি পেয়ে যাবেন জালুকাটি NS কামিল মাদ্রাসা বা নেসরাবাদ কামিল মাদ্রাসা। এটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আর এর অবস্থান হচ্ছে জালুকাটি জেলার বাসান্ডায়। এই মাদ্রাসার ফলাফল সবসময় খুবই ভালো হয়, সবসময় সারা দেশের মধ্যে শীর্ষস্থান দখল করে এই মাদ্রাসা। এখানে দাখিল, আলিম, ফাজিল ও কামিল শ্রেণী পাঠদান করা হয়। আসলে মাদ্রাসাটি দেখতে খুবই সুন্দর, আর নদীর পাশে এই মাদ্রাসা হওয়ার কারণে আসলে এই দেখতে একটু বেশি সুন্দর লাগে। তো আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই অবশ্যই এই সুন্দর এবং স্বনামধন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসাটি ভিজিট করে যাবেন। বর্তমানে এখন আমি আছি জালুকাটির ঐতিহ্যবাহী কলেজে, এবং এই কলেজের নাম হচ্ছে জালুকাটি সরকারি কলেজ। অনেকে জালুকাটি কলেজ হিসাবে এই কলেজকে চিনে থাকে। আপনি জালুকাটি বাসস্ট্যান্ড থেকে মাত্র 25 টাকা রিক্সা ভাড়া দিয়েই কিন্তু আপনি চলে আসতে পারবেন এই জালুকাটি সরকারি কলেজ। অ্যাকচুয়ালি কলেজটি খুবই সুন্দর, বেশ কয়েকটি ভবনও আছে এই কলেজে, এবং এই কলেজের পরিবেশ একেবারে সবুজে ঘেরা, আপনার মন ছুঁয়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ভবন। অ্যাকচুয়ালি এই কলেজটি সর্বপ্রথম নির্মাণ করা হয় 1964 সালে এখানকার স্থানীয় একজন ব্যক্তি ডক্টর এম এ জামানের অনুপ্রেরণায়। সুগন্ধা নদীর পাশে একটি ভবন নিয়ে কলেজটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে নদী ভাঙনের ফলে কলেজটি বিলীন হয়ে যায়, এবং এরপরে এইখানে প্রায় 14 একর জমি অধিগ্রহণ করে এই কলেজটি নির্মাণ করা হয়, এবং 1980 সালে এই কলেজটিকে সরকারিকরণ করা হয়। সুন্দরী ক্যাম্পাসে আসার আরেকটি সহজ উপায় আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে বরিশাল খুলনা মহাসড়কে কলেজ মোড়ে নামবেন, সেখান থেকে 1 মিনিট হাঁটলেই আপনি এই সুন্দর ক্যাম্পাসে আসতে পারবেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভবন, সেটি হচ্ছে ছাত্রীনিবাস, এবং তার পিছনে রয়েছে ছাত্রাবাস। মাত্র একটি ছাত্রীনিবাস এবং একটি ছাত্রাবাস নিয়েই কিন্তু এই সুন্দর কলেজটি নির্মাণ করা হয়েছে, ভবিষ্যতে আরও বাড়ানো হবে। কলেজ মোড় থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন কীর্তি পাশা বাজারে, সেখান থেকে 1 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন এই কীর্তি পাশা জমিদার বাড়ি। আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এই জমিদার বাড়ির নাম হচ্ছে কীর্তি পাশা জমিদার বাড়ি, যেটি জালুকাটি জেলার একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। সুন্দর এই দৃষ্টিনন্দন কীর্তি পাশা জমিদার বাড়িটি একেবারে জালুকাটি জেলার সদর উপজেলার কাছেই অবস্থিত। সদর উপজেলা থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরে আসলেই আপনি পেয়ে যাবেন এই কীর্তি পাশা জমিদার বাড়িটি।
ইট্টিপাশা জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় প্রায় 100 বছর আগে। বিক্রমপুরের জমিদারের কিছু অংশ 19 শতকের একেবারে শেষের দিকে কিংবা শুরুর দিকে এখানে আসে এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করে। একেবারে শুরুর দিকে বিক্রমপুরের জমিদার রাজা রাম সেনগুপ্ত এই কীর্তিপাশাতে আসেন এবং তিনি তার দুই ছেলের জন্য দুটি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত করেন। বড় ছেলের জন্য এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন 10 আনা হিসা নামে এবং ছোট ছেলের জন্য তার পাশেই আরেকটি জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন, সেটির নাম ছিল 6 আনা হিসা নামে। কীর্তিপাশা জমিদার বাড়িটি আসলে অনেক বড় একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির বেশ কয়েকটি ভবন আছে। আমার পিছনে একটি ভবন দেখতে পাচ্ছেন, আমার হাতের এই পাশে আরও একটি ভবন আছে, আর ওই পাশে আরও একটি ভবন আছে, অ্যান্ড ভবনগুলো একেবারে জরাজীর্ণ অবস্থা। সত্যি কথা বলতে এখানে আসলে আপনি অবাক হবেন যে ছোট একটি জমিদার বাড়ির নাম শুনলেও কিন্তু জমিদার বাড়ি অনেক বড় একটি জমিদার বাড়ি, যে কয়েকটি ভবন আছে এবং এই ভবনগুলোর এখন অবস্থা দেখলে সত্যি আপনার বেশ খারাপ লাগবে। আমারও বেশ খারাপ লেগেছে যে একসময়ের জমিদার বাড়ি এখন একেবারে জরাজীর্ণ অবস্থা। তো আসবেন এখানে, দেখবেন আপনার প্রচণ্ড লেভেলের ভালো লাগবে। সর্বোপরি বলবো যে জালকাঠি জেলায় যদি আপনি ঘুরতে আসেন তাহলে অবশ্যই ঘুরে যাবেন এই কীর্তিপাশা জমিদার বাড়িটি, কারণ এটি হচ্ছে জালকাঠি জেলার একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এবং দর্শনীয় স্থান। এখন এই জমিদার বাড়ি থেকে 60 টাকা রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়া দিয়ে চলে আসবেন বিখ্যাত এই গাবখান ব্রিজ দেখতে। বর্তমানে আমি এখন যে ব্রিজটির উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটি হচ্ছে জালকাঠি জেলার অন্যতম সুন্দর এবং নান্দনিক এবং দর্শনীয় একটি ব্রিজ, যে ব্রিজটির নাম হচ্ছে গাবখান ব্রিজ। বাংলাদেশের সুয়েজ কাল হিসেবে সুপরিচিত এই চ্যানেলটির উপরেই নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি, এবং এই ব্রিজটি বাংলাদেশ এবং চীন মিলে যৌথভাবে নির্মাণ করেছেন এবং এটি হচ্ছে 5ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। আপনি যদি এই ব্রিজটি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এইরকম ভ্যান নিয়ে আসবেন, আর যদি আপনার বাইক থাকে তাহলে তো কোনো কথাই নেই, কারণ এই ভ্যান নিয়ে আসলে আপনি এখানে এই যে ভ্যানটাকে রেখে খুব সুন্দর করে এই পরিবেশটাকে উপভোগ করতে পারবেন, ব্রিজের ওপার যেতে পারবেন, এপার যেতে পারবেন, মানে আপনার হচ্ছে এই ব্রিজের সমস্ত সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। সত্যি কথা বলতে আমি এর চাচা কিন্তু এখন ক্যামেরাম্যান, ঠিক আছে, তো আমি এর চাচায় কিন্তু হচ্ছে খুব ভালো করে এই ব্রিজটিকে উপভোগ করেছি অ্যান্ড খুব সুন্দর সময় পাস করেছি। তো আপনারা যদি আসেন এইরকম ভ্যানে চড়ে আসবেন কিংবা নিজের গাড়ি থাকলে নিজের গাড়ি নিয়ে আসবেন, দেখবেন অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায়, কারণ সমস্ত সৌন্দর্য আপনি নিজের মতো করে উপভোগ করতে পারবেন। সুন্দর এই চ্যানেলের উপরে এই সুন্দর ব্রিজটি দেখলে আপনার মন কেড়ে যাবে, কারণ এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় বাংলাদেশের সৌন্দর্যের দিক থেকে অতুলনীয় একটি চ্যানেল, কারণ এর যে সৌন্দর্য আপনি দেখলে সত্যি কথা বলতে আপনার ভীষণ ভালো লাগবে। আর বিকেলবেলাতে আসলে এখানে আপনি আপনার মতো প্রচুর দর্শক দেখতে পারবেন বা প্রচুর আর কি দর্শনার্থী দেখতে পারবেন, যারা এই যে চ্যানেলের সৌন্দর্য এবং এই ব্রিজের সৌন্দর্য দেখতে এখানে আসে। তাই জালকাটি যদি আপনি ভ্রমণ করতে আসেন, ঘুরতে আসেন কিংবা বেড়াতে আসেন, অবশ্যই অবশ্যই এই যে গাবখান ব্রিজ বা গাবখান সেতুতে আসবেন, এই চ্যানেলের সৌন্দর্য দেখবেন এবং এই গাবখান ব্রিজের সৌন্দর্য দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে। ব্রিজ দেখা শেষ করে 50 টাকা বাস ভাড়া দিয়ে চলে আসবেন গালুয়া বাজারে, সেখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন গালুয়া মসজিদ দেখতে। আমার পিছনে যে সুন্দর এক গম্বুজ মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে গালুয়া পাকা মসজিদ, যেটি জালকাঠি জেলার রাজাপুর উপজেলার পূর্ব দুর্গাপুরে অবস্থিত। লোকমুখে শোনা যায় যে স্থানীয় একজন ধর্মপ্রাণ মুসল্লি, তার নাম ছিল মাহমুদ খান আকন, তিনি এই মসজিদটি নির্মাণ করেন এবং এখানকার প্রাপ্ত শিলালিপি থেকে ধারণা করা হয় 1122 সালের দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়। লোকমুখে একটি কথা প্রচলিত আছে যে এই মসজিদটি যখন নতুনভাবে আবিষ্কার করা হয়েছিল, কারণ এই মসজিদটি ছিল একেবারে ঝোপ
ঝাড়ে জরাজীর্ণ অবস্থা। যখন আবার এই মসজিদটি আবিষ্কার করা হয়েছিল তখন নাকি এখানে বড় বড় বিষধর সাপের আনাগোনা ছিল। তো পরবর্তীতে এখানকার যে ইমাম ছিল এই এলাকার, তিনি বলেছিল যে একটা স্থান ফাঁকা করে দাও, ওরা চলে যাবে। পরবর্তীতে সেই অনুসারে হচ্ছে একটা স্থান ফাঁকা করে দিয়েছিল এবং সেই সাপগুলো চলে গেছিলো। আর তার পরবর্তীতে এই মসজিদটিকে একেবারে সুন্দরভাবে নতুনভাবে আবিষ্কার করা হয়। স্বাধীনতা প্রাককালে এই মসজিদটি ভেঙে পড়ার একেবারে উপক্রম হয়েছিল। পরবর্তীতে স্থানীয় একটি সংস্থা এটিকে সংস্কারণ করে এবং এই যে বারান্দাটি দেখতে পাচ্ছেন এই বারান্দাটি বর্ধিত করে। পরবর্তীতে 1999 সালে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে এই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণেই আছে। তারপরে এই গালুয়া পাকা মসজিদটি ঝালকাঠি জেলার ঐতিহ্যের ধারক এবং বাহক। আপনারা যদি ঝালকাঠি জেলা ভ্রমণ করতে আসেন কিংবা ঝালকাঠি জেলা যদি বেড়াতে আসেন তাহলে অবশ্যই এই এক গম্বুজ বিশিষ্ট ছোট মসজিদটি দেখে যাবেন, আপনার কাছে ভীষণ ভালো লাগবে। মসজিদটি দেখা শেষ করে সেখান থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন গালুয়া বাজারে, সেখান থেকে বাস কিংবা সিএনজিতে 20-30 টাকা দিয়ে চলে আসবেন রাজাপুরে, আর সেখান থেকে 40 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাবেন শেরে বাংলার নানাবাড়িতে। বর্তমানে এখন আমি আছি বাংলার বাঘ হিসাবে খ্যাত আমাদের বাঙালি জাতির গর্ব শেরে বাংলা, একে ফজলুল হকের জন্মভূমি বা জন্মস্থান তার নানাবাড়িতে। এই সাতরিয়া জমিদার বাড়িতে 1873 সালে 22শে অক্টোবর জন্মগ্রহণ করেছিল বাংলার বাঘ হিসাবে খ্যাত শেরে বাংলা একে ফজলুল হক। আর এই যে পিছনে সাতরিয়া জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির গোড়াপত্তন বা এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল 1700 শতকের শুরুর দিকে। মূলত এইখানটায় শেরে বাংলা একে ফজলুল হক তার শৈশব কাটিয়েছে, তার হচ্ছে একেবারে প্রাইমারি লেভেল পার করেছে এবং এইখানেই তিনি আস্তে আস্তে বড় হয়েছে। তো আর একটা বাড়ি আছে, সেটা হচ্ছে মিয়া বাড়ি। এটা হচ্ছে যে এই যে সাতরিয়া জমিদার বাড়ি আর মিয়া বাড়ি হচ্ছে আরেকটু দূরে, ওটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের নানার বাবার বাড়ি। এখানে শেরে বাংলা একে ফজলুল হক জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এখানেই বড় হয়েছেন, তাই সবাই এখানটাকেই দেখতে আসে। আর মূলত শেরে বাংলা একে ফজলুল হকের কারণেই এই সাতরিয়া জমিদার বাড়ি এখন বিখ্যাত। আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাতরিয়া জমিদার বাড়ির অংশ, আর এটি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক বাংলার বাঘ হিসেবে খ্যাত তার মামার বাড়ি। মূলত এই যে ওই যে নানার বাড়ি মামার বাড়ি মিলেই হচ্ছে সাতরিয়া জমিদার বাড়ি ছিল। এখন ওই যে রাস্তা হওয়ার কারণে, বড় রাস্তা হওয়ার কারণে এই যে এদিকটা হচ্ছে বিভাগ হয়ে গেছে, যে ওই পাশ নানার বাড়ি আর এই পাশ হচ্ছে মামার বাড়ি। আর এখানে আর কি আসলে আপনি দেখতে পারবেন যে দুইটা বড় বড় হচ্ছে জমিদার বাড়ি এবং এগুলোকে এখনও সংস্করণ করা হচ্ছে, আর এই মামার বাড়ির ঐতিহ্যটাকে এখনও হচ্ছে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যদিও নানার বাড়ির অবস্থা একেবারে খারাপ। তো আপনি যদি এখানে আসেন, ওই যে শেরে বাংলা একে ফজলুল হকের জন্মস্থান যদি আপনি দেখেন, অবশ্যই এখানে আসবেন, কারণ এখানে আসলে আপনি জমিদারের আসল জমিদারের আর কি একটু হলো চিহ্ন পাবেন এবং সাতরিয়া জমিদার বাড়ির সম্পূর্ণটা দেখে যেতে পারবেন। এখন এখান থেকে 80 টাকা অটো ভাড়া দিয়ে সরাসরি চলে যাবেন কলেজ মোড়ে, সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসবেন পৌর মিনি পার্কে। আমরা এখন আছি ঝালকাঠি পৌর মিনি পার্কে, এটি সুগন্ধা নদীর তীর ঘেঁষে অবস্থিত। তো এখানে আসলে আপনি নদী এবং আকাশের মেলবন্ধন দেখতে পাবেন, এটা এখানকার চিরায়ত দৃশ্য। শহরের কোলাহল ভেঙে শহরের মানুষজন, এছাড়া ভ্রমণ পিপাসু মানুষজন এখানে সবসময় এই দৃশ্যটা দেখার জন্যই আসে। এই পার্কটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়। এই পার্কটি প্রতিষ্ঠিত হওয়ার আগে এখানে 2টি প্রতিষ্ঠান ছিল, একটি হচ্ছে পথকলি প্রাথমিক বিদ্যালয় এবং আরেকটি হচ্ছে একতা যুব ক্লাব। এই ক্লাব দুটি নদী ভাঙনে পরবর্তীতে অন্যত্র স্থানান্তর করা হয় এবং সামাজিক উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে এই পার্কটি এখানে গড়ে ওঠে। গড়ে ওঠার পর থেকে এখানে ভ্রমণ পিপাসু মানুষের ব্যাপক সমুদ্রতা পায়, যে কারণে পার্কটি প্রতিদিন অনেক লোকজন এখানে দেখতে আসে।
আসলে আপনার অন্যরকমের ভালো লাগবে, কারণ নদী আমার ভালো লাগে, আমি জানি আপনারও ভালো লাগে। আর নদীর পাড়টাকে দেখতে এখানটা একটু বেশি সুন্দর লাগে, কারণ এই যে আকাশ আর নদীর মাঝে একটা মিলবন্ধন এখানে আসলে আপনি দেখতে পারবেন। আর সবথেকে বড় বিষয় কী জানেন, এটা দেখার জন্য বা উপভোগ করার জন্য এখানে বেশ কতগুলো বেঞ্চ রাখা হয়েছে। পার্কটি খুবই ছোট, বাট ছোটোর মধ্যে অনেক সুন্দর পার্ক। যারা নদীকে ভালোবাসেন, যারা নদীর সৌন্দর্য দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই পার্কটিকে আসলেই মন থেকেই ভালোবাসবেন। আর বিকেলবেলাতে যদি এখানে আসেন, এই যে নদী, নৌকা আর হচ্ছে এই যে পার্কের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য দেখলে আপনার মন ভালো হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি অনেক বেঞ্চ পেয়ে যাবেন বসার জন্য, কিন্তু একেবারে বিকেলের শেষ দিকে যদি আসেন তাহলে এই বেঞ্চ আপনি জায়গা নাও পেতে পারেন। তাই ছুটির দিনে যদি আসেন তাহলে বিকেলের একটু আগেই আসবেন, কারণ হচ্ছে ছুটির দিনে কিন্তু এখানে জায়গা পাওয়া যায় না। আর একটা বিষয় কি, এখানে সবথেকে সুন্দর একটি দৃশ্য হচ্ছে এখানে হচ্ছে ওই যে ছোটো ছোটো কার্গোজে জাহাজগুলো, ওই জাহাজগুলো নোঙর করা থাকে। তো সর্বমোট মিলিয়ে আমি বলবো একেবারে ছোট এই যে পৌর মিনি পার্ক জালকাটি জেলার অন্যতম সৌন্দর্য মণ্ডিত একটি স্থান। তো অবশ্যই অবশ্যই জালকাটি জেলায় যদি আসেন এখানে এসে সময় পাস করে যাবেন। এখন এই পার্ক থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন পৌর সিটি পার্কে। আর এই হচ্ছে আমার বন্ধু সবুজ ও জিসেন পানির পাম্পের সাপ্লাইয়ার। আপনারা যারা ডিলার রেটে পানির পাম্প নিতে চান তারা ওর সাথে যোগাযোগ করতে পারেন, আমি ওর নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। বর্তমানে আমি জালকাটির খুবই সুন্দর একটি পার্কে আছি, আর এই পার্কের নাম হচ্ছে পৌর সিটি পার্ক। এখন এই পার্কটির অবস্থান কথা আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম কিংবা আপনার কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে তার পাশেই অবস্থিত। আর এখানে প্রবেশ করতে গেলে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য জনপ্রতি 10 টাকা। আসেন যে এই পার্কে আপনি কেন আসবেন এবং কী কী দেখতে পারবেন। সত্যি কথা বলতে পার্কে আসে মানুষে সময় কাটানোর জন্য। এখানে আসলে আপনি ফ্রেন্ড সার্কেল দেখতে পারবেন, এখানে আসলে আপনি হচ্ছে কপত কপতির আড্ডা দেখতে পারবেন, মানে এদের আপনারাও যদি হচ্ছে প্রিয় মানুষটাকে নিয়ে আসেন এখানে খুব সুন্দর সময় কাটতে পারবেন। এই দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেম আছে, এই ফ্রেমে আপনারা ছবি তুলতে পারবেন। এবং এখানে বসে আর কি সাউনিযুক্ত কতগুলো হচ্ছে জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি আর কি কফি বলেন, চটপটি বলেন, ফুচকা বলেন, প্রিয় মানুষটাকে নিয়ে বা ফ্রেন্ডসদেরকে নিয়ে খেতে পারবেন। আর সবথেকে এখানে ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে এখানে একটি পুকুর আছে বা দিঘি আছে, এর মাঝে সুন্দর একটি ক্যাফে আছে। আর সত্যি কথা বলতে এই জিনিসটাই আমার বেশি ভালো লেগেছে, দিঘির মধ্যে হচ্ছে সুন্দর একটা ক্যাফে। আর হচ্ছে এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর আপনি ফ্রেম পেয়ে যাবেন এবং সবুজ একটা পরিবেশও আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে এই পার্কটিতে যদি আপনি আসেন আপনার বেশ ভালো লাগবে। আমি এখন যে এখান থেকে হাঁটতে আসি এখানে আপনারা বেশ কতগুলো ছবি তুলতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর হচ্ছে কি জানেন, প্রিয় মানুষটাকে নিয়ে আসলে খুব নিরিবিলি একটা পরিবেশ আপনি পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। তাই জালকাটি জেলায় যারা প্রিয় মানুষটাকে নিয়ে আসবেন কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসবেন তারা অবশ্যই অবশ্যই এই পার্কে আসবেন।